নিজের চোখে দেখেছি মুসলমানের মেয়েরা লম্বা লম্বা চুলগুলো খুলে দেয়, জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, আর করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, ঠিক কিনা? এমন পোশাক পরে, রেশমি পোশাক, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলতেছ, ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই, পরাও যা না পরাও তাই। বাংলাদেশের মেয়েরা এখন এই রেশমি পোশাকের পাগল হয়ে গেছে, রেশমি পোশাকের পাগল হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর কলেজের টুকরা মেয়ে ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা বাবা রেশমি পোশাক মানে কি চিনি না। আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও, না পরাও তাই। এই মুসলমানের মেয়েরা এমন পোশাক পরে মাথার মধ্যে উড়না থাকে না। যদি বলে মাথায় উড়না নাই কেন, বলে মাথায় নেই পরে গেছে, পিছলে জিনিস তো পরে গেছে, তো পিছলে জিনিস যদি মাথায় না থাকে, যা গায়ে না থাকে, তা পরবো কে, ঠিক কি না? মার্কেটে কিন্তু জর্জেটের অভাব নাই, ঠিক কি না? আল্লাহ রাসুল বলেছে ওই জর্জেটের রেশমি পোশাক হারাম, ওইটা এখন মার্কেটে চলে বেশি, ঠিক কি না বলেন? তার কারণ আমরা মুসলমান ওই রেশমি পোশাকের পাগল, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কি না বলেন? আমি একটা ছন্দ নিজে লিখেছি, বলবো? বেজার হবেন না তো, রাগ করবেন না তো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগ কবরে, কি জবাবে দিব মাগ, আপনারাই বলেন কি জবাবে দিব মাগ। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচক তো নামাজি কখনো পরে না। চুলগুলো দিয়েছে মা খুলেছে রে, কি জবাবে দিব আমরা হাসরে, কি জবাবে দিব আমরা হাসরে, ঠিক না বেঠি? কবরে গেলে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসরের মাঠে আমার আল্লাহ প্রশ্ন করবে কি করবে না? আল্লাহর কোরআনে মিথ্যা নয়, আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাই দিব। বান্দারে কেন নামাজ পড়ো নাই, বান্দারে কেন পর্দা করো নাই, বান্দারে কেন রমজান মাসে রোজা রাখো নাই, আমার আল্লাহ ফক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে বিচারের কাঠ গড়াইয়া দাঁড় করাইয়া দিবে। প্রথমেই বলবে, বান্দারে তোমরা নামাজ পড়ছো কিনা, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েছে কিনা? সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে, কথা বলেন ঠিক না বেঠি? নামাজের হিসাব নেবে কি নেবে না? সোনার মা বোনরা খেয়াল করেন, কান লাগান, রাবিয়া বশরী কার ইবাদত করতেন? এ রাবিয়া বশরী এখন একটা যুবতী মেয়ে, তাই না? একজন যুবতী মেয়ে ঘরের মধ্যে গুনগুন করে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে, কে যেন মনে হয় রাবিয়া বশরীর ঘরে আছে, ঠিক কি না বলেন? কিন্তু রাবিয়া বশরীর ঘরে তার মনিরটা জানালা দিয়েও কি দিয়া দেখতে পাচ্ছেন, রাবিয়া বশরীর ঘরে দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, রাবিয়া বশরীর জিম্মার ঘরে দ্বিতীয় কেউ নাই। রাবিয়া বশরী সেজদায় পরে আমার আল্লাহর জিকির করতেছেন, আর রাবিয়া বশরীর ঘরটা আলোকিত হয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বশরীর ঘরটা আলোকিত হয়ে আছেন, সুবহানাল্লাহ। আমলে হয় আউলিয়া, বে আমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? কি হতে চাই মা বোনেরা? আউলিয়া। পাঁচক তো নামাজের দরকার আছে কি আছে না? জিকির হবে কার? আল্লাহ বি জিকির লাহি তাতমাইনুল কুলুব, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের কলবটা জিকির দ্বারা পরিপূর্ণ করো বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি দ্বারা? জিকির দ্বারা। তবে উত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত। উত্তম জিকির কি? কুরআন তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমাদের যে সুন্দর কপালটা দিয়েছে বান্দা তোমরা বলো না তোমার কপালটা বড় খারাপ। সোনার মা বন্ধু আমাদের কপালটা বড় খারাপ না, আমরা নিজেরাই খারাপ করতেছি, নিজেরাই মন্দ করতেছি, কপাল নিজেদের উপরে নিজেরাই জুলুম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি শুনে নাও, তোমরা যখন সেজদায় পড়ে যাও আবার দ্বিতীয়বার সেজদা থেকে যখন মাথাটা উঠাইয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতির কদম আবার আরো সাজিমে চলিয়া যায়। বান্দারে তোমার কপালটা আমি কোথায় রেখে দিলাম? কপালটা কোথায় রেখে দিলাম? তোমার কপালটা কোটি কোটি মাইল উপরে, আমি তোমার কপালটা আরো সাজিমে নিয়ে চলে যাই। কোথায় নিয়ে চলে যাই? কোথায় নিয়ে যাই? আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে কে রে বান্দা জিকির করে কে, জিকির করে কে রে বান্দা জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়া রাসূল আমার আল্লাহ তো আমারে কালেমা লা ইলাহা। নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যায় নামাজের সেজদা? কোথায় যায় এই সেজদা করতে রাজি আছি তো? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ বলেন পরে কি? তাহলে আমরা কি? আমরা কি মুসলমান? নামের মুসলমান হবেন না কামের মুসলমান হবেন? আমাদের মুসলমানের আমরা পরিচয় দিব কিভাবে? আল্লাহকে সেজদা করব, আমরা প্রমাণ করব আল্লাহ আমরা তোমার বান্দা বান্দি, আমরা তোমার গোলাম, নাক দিয়ে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করব, রাজি আছি তো? এই নামাজে নামাজ কায়েম করতে আমার বিশ্বনবীর গায়ের থেকে রক্ত ঝরেছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই নামাজ কায়েম করতে আমার নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে, এই নামাজ কায়েম করতে ইসলামের জন্য সুমাইয়ার আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন, ঠিক কিনা? দিছে না? তবে নামাজ আমাদের পড়তেই হবে, পর্দা আমাদের করতেই হবে। সোনার মা বোনরা খেয়াল করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্দেন, মা বোন আমার উম্মত দুর্বল, সংসারের কাজে ব্যস্ত থাকবে, 50 ওয়াক্ত নামাজ একটা দিনের মধ্যে পড়তে পারবে না, আল্লাহ তুমি নামাজ কুমায়া দাও। নামাজ আমার নবী সেজদায় পড়ে কান্দিয়া কান্দিয়া 45 ওয়াক্ত নামাজ কুমাইয়া 5 ওয়াক্ত নামাজ করেছেন। আমার নবী যখন মেরাজ থেকে ফিরলেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য মেরাজ থেকে কি আনছেন? উম্মতের জন্য মেরাজ থেকে কি আনছেন? আল্লাহর নবী বলেছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, আমার উম্মতের জন্য জান্নাতের তালা খোলার জন্য চাবি সংগ্রহ করে আনছি। কি সংগ্রহ করে আনছে? কি সংগ্রহ করে আনছে?
আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা, এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি, এসো সবাই কোরআন ধরি যারা মানে আল্লাহ, এসো সবাই কোরআন ধরি আল্লাহরি বান্দায় আমরা জমিন ওয়াল্লার, বলেন আল্লাহরি বান্দায় আমরা জমিন ওয়াল্লার, এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরি বান্দায় আমরা জমিন ওয়াল্লার, এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা, এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই এসো সবাই নামাজ পড়ি, এসো সবাই নামাজ পড়ি, এসো সবাই নামাজ পড়ি, আল্লাহরি বান্দায় আমরা জমিন ওয়াল্লার, বলেন আল্লাহরি বান্দায় আমরা, এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরি বান্দায় আমরা জমিন ওয়াল্লার, এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি, এসো সবাই পর্দা করি, সুবহানাল্লাহ বলেন ঠিক না বেঠি, বলবো কার কথা, আমরা উম্মত কার, রাসূলের উম্মত, বলবো কার কথা, কার কথা, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিমই নাই মুনাফিকি তুই রাসূলের দুশ্মন, ঠিক কিনা বলেন, বিশ্ব নবীর আগমন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নাই মুনাফিকি তুমি রাসূলের দুশ্মন, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মরা সারব না কুরআন, মরণ হলে মরব মরা সারব না কুরআন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, সুবহানাল্লাহ বলেন আমরা মরব কি নিয়া, কথা বলেন কুরআন আমাদের জীবন, কুরআন আমাদের মরণ, যে জীবনে কুরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি, আছে নাকি, যে জীবনে বিশ্ব নবীর ভালোবাসা নাই, আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের মরণ, আমাদের জীবনে যদি আমার নবী থাকে ইমানটা মজবুত থাকবে, আমার মরণেও যদি আমার নবী থাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো, আমার কবরে যদি আমার নবী থাকে ইমান নিয়ে কবরে শুইতে পারবো, আমার জীবনে যদি আমার নবী থাকে কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে পারবো, আমার নবী যদি আমার ফুল সিরাতের ঘাটের পাশে থাকে, 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা, হীরার সাইতে ধারালো চুলের চাইতো শিকুন, 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা, ওই রাস্তাটা পার হতে আমাদের কোনো কষ্ট হবে না, আমার আল্লাহ বলেছেন বিশ্ব নবীর ভালোবাসাই ফুল সিরাতের ঘাটে যখন পার হয়ে যাবে, চোখের পলকে পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, কিসের পলকে, কিসের পলকে, চোখের পলকে, বলেন সুবহানাল্লাহ, রাবেয়া বশ্রী মনিব এবার সকালবেলা ওই দরজার কাছে দাঁড়াইয়া আছেন, রাবে আমার বাড়িতে আমার বাড়ির গুলামি করে, আজকে সেই রাবে আর ঘরে আজকে কি একটা বুজুর্গি দেখলাম, রাবে আর ঘরে কি দেখলেন, বুজুর্গি, রাবেয়ার ভিতরে নিশ্চয় কোনো একটা বুজুর্গি আছে, সুবহানাল্লাহ বলেন, স্বর্ণকারে সোনা সেনে কামারে লোহা সেনে, ঠিক কিনা, ঠিক কিনা বলেন, কিছু ছন্দ দিয়ে যায়,
কানার কপালে কোন দিন সোনা মেলে না, কানার কপালে কোন দিন সোনা মেলে না, রাস্তায় পরে থাকে সোনা কানা দেখতে পায় না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না, কানার কপালে কোন দিন সোনা মেলে না, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরে কোরআন আমরা আল্লাহরে কোরআন আমরা পড়তে জানি না, আল্লাহরে কোরআন আমরা হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা পর্দা করি না, ঠিক না বে? ঠিক, খেয়াল করুন, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? লক্ষ্য করুন, একজনের বাড়িতে পাশাপাশি একটা বাড়ি, দুইজন গৃহস্থ, এক গৃহস্থের একটা ছাগল আর এক গৃহস্থের একটা গরু। এখন ছাগলের গৃহস্থ প্রতিদিন ছাগলটাকে ছেড়ে দেয়, আপনারা কি করেন? ছাগল কি সারা সময় বেঁধে রাখেন নাকি ছেড়ে দেন? এখন গরুর গৃহস্থ তার গরুকে ছাড়ে না, তাই না? এখন গরুটাকে সারা সময় বেঁধে রাখে, দিনেও বান্দা রাতেও বান্দা, ওরে শুধু বেঁধে বেঁধে ঘাস খেতে দেয়, আর ছাগলটাকে ছাগলের মালিক ছাগলটাকে ছেড়ে দেয়। এখন গরু ডাক দিয়ে বলতেছেন, ছাগল তোমার মালিক বড় ভালো, প্রতিদিন তোমার মালিক তোমার ছেড়ে দেয়, আর আমার মালিক এত বড় নিষ্ঠুর, আমার মালিক সারাদিন রাত একরকম বাঁধে রাখে। ছাগল বলতেছেন, ভাই গরু ওই নিষ্ঠুর মালিকের বাড়ি তুমি থাকবে না, মালিকের বাড়ি পালাইয়া যাও, ওই বাড়ি ছেড়ে চলে যাও। গরু বলতেছে, কেমনে যাব? ছাগল বলতেছে, তোমার গালে বড় বড় দাঁত, ওই দাঁত দিয়ে দড়ি কাটপা। ছাগল বুদ্ধি দিচ্ছে, কে দিচ্ছে? তোমার বড় বড় দাঁত, ওই দাঁত দিয়ে দড়িটা কেটে তুমি ওই নিষ্ঠুর মালিকের বাড়ি থেকে পালাও। এখন গরু বলতেছেন, ছাগল পালাইতে মানে পারি, একটা আশায় আছি। কিসে আছে? একটা আশায় আছি, একটা আশায় আছি। বলে, কি আশায় আছো? আমার ওই মালিকের সুন্দরী একটি কন্যা আছে, আমার মালিক প্রতিদিন ওই কন্যাটাকে বলে, তোরে কত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, এই বেশ যদি পাস না করিস তোর গরুর সাথে বিয়ে দেব। গরু মানে বোঝেন তো? গরু মানে বোঝেন তো? এখন ওই গরু মনে করতেছে আমারই বলে, কিন্তু মানুষের মধ্যে কিছু গরু মার্কা মানুষ আছে, ঠিক কিনা বলেন? এখন কি গরু? আল্লাহ বলেছে, চার পায়া জানোয়ার আছে যারা গরু কুকুরের চাইতে নিকৃষ্ট, গরু আশরাফুল মাখলুকাতের গুলামি করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা গাভী পালেন কি পালেন না? পালেন না? গাভী পালেন, এই গাভীর বাচ্চাটা আপনি বেঁধে রাখেন দুধ নেওয়ার জন্য, ঠিক কিনা? দুধ দেওয়ানোর জন্য গাভীটার বাচ্চাটাকে বেঁধে রাখেন, কিন্তু ওই গাভীর বানে অনেক দুধে যখন ভর করে চাপ করে তখন গাভী কষ্ট পায়, গাভীর বাচ্চাটা ডাক দিয়া বলে, ও মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না মা, আমাকে একটু দুধ খাওয়াইয়া দাও, অনেক ক্ষুধা পাইছি। ওই গাভী তার সন্তান বাচ্চাটাকে ডাক দিয়া কয়, ও সন্তান কি করবো, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাতের গোলামি করার জন্য আল্লাহর দুনিয়াতে পাঠাইছে, আমি আশরাফুল মাখলুকাতের ঘরে থাকি, আশরাফুল মাখলুকাতের কথা আমি যদি না শুনি, মাগো
ও আমার সন্তান আমি মন চাইলে আমার দাঁত দিয়া দড়িটা কেটে আমি তোমার কাছে যাইয়া আমার দুধ আমি তোমারে পান করাইতে পারতাম। আমি তুমি আমার সন্তান, আমি তো চাই তোমাকে দুধ পান করাইয়া তোমার জীবনটা বাঁচানোর জন্য। আমার সন্তানের প্রতি আমার মহব্বত আছে, কিন্তু তার চাইতে বড় মহব্বত ভালোবাসা আমার আল্লাহর হুকুম আমারে মানতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা জ্ঞানের কথা বলে যায়, জ্ঞান তো অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা আমরা মানুষ, আর এই মানুষ করবে আল্লাহর গোলামি। আর পৃথিবীতে ছাগল গরু হাঁস মুরগি গাছপালা যা কিছু আছে সব করবে আমাদের গোলামি। গরুটা ডাক দিয়ে কয় ছাগল রে পালাইতে মানে পারি কিন্তু পারি না, ওই গৃহস্থ আমার মালিকের সুন্দরী একটা কন্যা আছে। আমার গাবি আমার গৃহস্থ প্রতিদিন ডাক দিয়ে কয় ওই মেয়েটাকে বলে তুই যদি এইবার পরীক্ষায় পাস না করিস তো ওই গরুর সাথে বিয়ে দেব। ওই আমার মালিকের ওই সুন্দরী কন্যার আশায় আমি পালাই নে। কিসের আশায় বলেন? আমাদের একটা আশা আছে কি না? আছে না? আছে না? সে আশাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা গরু একটা কন্যার আশায় যদি ওই মালিকের বাড়ির থেকে যদি না পালাইতে চায়, আর আমার আল্লাহ কত সুন্দর করে বলেছেন আমার বান্দারে তোমাদের জন্য আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। ও বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছি। রাবেয়া বসরি হাসান বসরির সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়া কয় হাসান বসরি রাবেয়াকে ডাক দিয়া বলল ও রাবেয়া তুমি আল্লাহর ইবাদত বন্দেগী কেমনে করো, কেমন করে করো? হাসান বসরিকে বলতাছে হাসান রে তুমি কেমনে করো, কেমন ইবাদত করো? লা ইলাহা আমার হাসরে আল্লাহ মিজানে আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি, তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি, তাই পাশি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদিরতি কদম সুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বন্ধু কান লাগানে খেয়াল করে শুনুন, ওই রাবেয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়ে কয় হাসান সাড়ে 12:33 বাজে। আচ্ছা।
খেয়াল করুন হাসান বসরিকে ডাক দেয়া বলতেছেন হাসান তুমি কেমন ইবাদত আল্লাহর করো হাসান বসরির সঙ্গে সঙ্গে হাত কেটে ফেললেন সুবহানাল্লাহ বলেন কি কাটলেন সাকো দিয়ে হাতটা কেটে ফেললেন এই রকম করে টান দিয়ে হাতের গোশটা মাংসটা কেটে ফেললেন রাবেয়া বসরি দেখতে পাচ্ছেন হাসান বসরির হাত দিয়ে পানি বের হচ্ছে কি বের হচ্ছে পানি বের হচ্ছে আমাদের হাত কাটলে কি বের হয় কি বের হয় রাবেয়া বসরি ডাক দিয়ে কয় হাসান রে মানুষের গা কাটলে তো রক্ত বাইরে হয় তোমার গা কাটলে তোমার গায়ের থেকে পানি বের হচ্ছে কেন হাসান বসরি ডাক দিয়ে কয় রাত্রি চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে থাকতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আমার গায়ের রক্ত পানি হয়ে গেছে গায়ের রক্ত পানি হয়ে গেছে আমার আল্লাহর ইবাদত বন্দেগী কত বুজুর্গি আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন সঙ্গে সঙ্গে হাসান বসরি ডাক দিয়া কয় হাসান রে হাসান বসরি ডাক দিয়া কয় রাবেয়া তুমি আল্লাহর কেমন ইবাদত বন্দেগী করো আমি একটু দেখতে চাই সঙ্গে সঙ্গে রাবেয়া বসরির হাতটা কাটলেন কাটার পরে দেখতে পাচ্ছেন রক্ত বাহির হয় না পানিও বাহির হয় না রাবেয়া বসরির হাত দিয়া আলকাত্রার মতো বের হচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না কি বের হচ্ছে আলকাত্রার মতো বের হচ্ছে হাসান বসরি ডাক দিয়া কয় রাবেয়া তোমার হাত দিয়ে তো রক্ত বাহির হয় না পানিও বাহির হয় না রাবেয়া বসরি ডাক দিয়া বলতেছে হাসান রে আমার আল্লাহর ইবাদত বন্দেগী আমি করি রাত জেগে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমি করি কিন্তু আমার গায়ের রক্ত পানি হয়ে যাইয়া আমার গায়ের রক্ত পানি হয়ে গেছে সেই পানিটা শুকাইয়া আলকাত্রার মতো হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ পানি শুকাইয়ে পানিও শুকায় কি হয়ে গেছে আলকাত্রা হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন কি হয়েছে আলকাত্রা আমরা নামাজই পড়তে চাই না কত বলেন ঠিক কিনা নামাজই পড়তে চাই না নামাজের দরকার আছে কি না বলেন আছে কি না রাবেয়া বসরি একদিন দৌড় আসছে এক হাতে আগুন আর এক হাতে পানি হাসান বসে পিছন থেকে ডাক দেয়া কয় ও রাবেয়া আগুন নিয়ে কোথায় দৌড়াচ্ছ আর পানি নিয়ে কোথায় দৌড়াচ্ছ রাবেয়া বসরি বলতেছে যারা জান্নাতের আশায় নামাজ পড়তেছে তাদের জান্নাতটা আগুন দিয়ে পুরাইয়া দিব কারণ জান্নাতের আশায় নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে জান্নাতের আশায় নামাজ পড়া যাবে না সম্পদের লোভে ইবাদত বন্দেগী করা যাবে না অনেকেই বলে আপা এমন একটি দোয়া দেন যে এই দোয়াটা পাঠ করলে আমি ধনী হয়ে যাব ধনী হওয়ার মালিক তুমি না আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ পৃথিবীতে সবচাইতে ধনী আমার আল্লাহ কোন ডাক্তার যদি বলে খবরদার পর্দা করতে পারবা না পর্দা করলে তোমার মাথা ব্যথা করবে খবরদার তুমি পর্দা করতে পারবে না আমার আল্লাহর কোরআনের আইন আল্লাহর হুকুম আমাদের মানতে হবে দুনিয়ার কোন ডাক্তারের কথা শোনা যাবে না আমরা ডাক্তারের কোন দুনিয়ার ডাক্তারের কোন গোলাম না আমরা আল্লাহর গোলাম স্বামীর হুকুম মেনে চলো মাগো স্বামীর হুকুম মেনে চলো মাগো সটা তুমি হবে না পরে দারে বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পিতা মাতার হুকুম মেনে চলো মাগো পিতা মাতার হুকুম মেনে চলো মাগো সট তুমি হবে না পরে দারে বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ডালে বালে দালানি কোঠা রেখে যাইবা দুনিয়ায় ওই কবরে বান্দা তোমার কুরআন সারা উপায় নাই কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা
কফে বলে আরে কত কাল কফে বলে আরে কত কাল থাকবা তুমি দুনিয়ায় মইরা গেলে বান্দানিয়া ফালাই দিবে কবরে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোন মুসলমান ইমানের মজা পাইবারে বান্দা যাইবা যখন কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ভরসা আসরে মন কিসের কর আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা ঠিক না বেটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কারে মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ঘুইরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে কোন দিন যেন আইসা পারে কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা বলেন এক সঙ্গীতে মানুষের দেল খুলে দেয় কথা বলেন ঠিক না বেঠি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন দেখি আপনাদের খুশির হাতটা একটু দেখতে চাই আল্লাহ আমার পাটগ্রাম লালমাট লালমনির হাট পাটগ্রামের মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবে আমি আমার স্বপ্ন আপা এই সুন্দর তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনারা খুশি না বেজার আমার স্বপ্ন আপা কোরআনের তালিম করে তার জন্য আপনারা খুশি না বেজার আমি একটি কথা বলি আপনি বেপর্দায় চলবেন যাত্রার প্যান্ডেলে যাবেন নাচ গান করবেন আপনার কোনো বাধা নাই যেই দিন আমি একটা প্রমাণ করে যাই যেই দিন থেকে আপনি কালেমার দাওয়াত দিতে বের হবেন ওই দিন থেকে আপনার পিছনের শত্রুর অভাব থাকবে না
আল্লাহর নবী যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিছিলেন না আল্লাহর নবী মাইরও খাইছিলেন না। আল্লাহর নবী যেদিন থেকে কালেমার দাওয়াতে বের হয়ে গেলেন সেই দিন থেকে আমার নবী মাইর খাওয়া শুরু করলেন, কথা বলেন ঠিক কি না? আমি এই জন্য বলি মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ। নবুয়তে পেয়ে নবী দাওয়াতে মশগুল, তাই ফেরি ময়দানে ডাকিতেছে বুলবুল, কালেমার দাওয়াত শুনে কালেমার বাণী শুনে খেপিল তায়েফগণ, নবীকে পাথর মেরে করিল জাহের খুন, মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, সহিতে না পেরে নবী বালিয়া আল্লাহ, মার খেয়ে তাই পিছেরে পালালেন পাহাড়ের পর, পাথরকে ডেকে বলে আমার মাহবুব পরোয়ার, তুলার মতো নরম হও পাথর নরম খবরদার, বিয়াদপি করিও না উনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাথরকে বলেছিল তুলার মতো নরম হয়ে যা। আমার মা বোনেরা, আল্লাহ পাথরকে বলে দিয়েছেন পাথর তুলার মতো নরম হয়ে যাও, পাথর রয়ে না তুলার মতো নরম হও, পাথর সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর শোয়ানোর জন্য পাথর তুলার মতো নরম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? পাথর হইয়া নবীর ভালোবাসে আর নবীর উম্মত হইয়া আমার নবীকে আমরা ভালোবাসি না, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, জীবনে যৌবন করি লয়ার পণ, আল্লাহর নবী দয়ালি নবী গো, আপনি নবী কান্দেন নবী মদিনায়, উম্মতের লাগিয়া কান্দেন সোনার নবী মদিনায়, কি হইবে মদের শুধু এ জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার প্রেমের রীতি কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত সাবুকের জালাতন, দেখিয়া আপনার প্রেম রীতি কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত সাবুকের জালাতন, আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন, আহা
শোনারে মা বোনেরা, নবী আমার জীবনের জীবন, নবী আমার জীবনের সাথী, নবী যদি আমার কবরে থাকে কবরে কোনো চিন্তা নাই, নবী আমার মৌতে থাকলে মৌতে চিন্তা নাই, নবী আমার হাসরে থাকলে হাসরে কোনো চিন্তা নাই, নবী আমার ফুল সিরাতের ঘাটে থাকলে আমাদের ফুল সিরাতের ঘাট পার হওয়ার কোনো চিন্তা নাই, আছে নাকি বলেন, আছে নাকি বলেন। সেই সোনার নবী এখন পর্যন্ত সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার হাতে সময় নাই বিশ্ব নবীর জীবনীটা একটু বলতে পারলাম না, আমার মা বোনেরা রাবেয়া বশ্রীর জীবনী বলার জন্য এখানে আমার কাছে লিখিত আসছিল। এই পর্যায়ে আলোচনা করতে যাই, মিলাদ 12 রবিউল আউয়ালের প্রথম দিন শুক্রবার ছিল, ওই দিন আমার কুমিল্লা 14 গ্রামে মাহফিল ছিল। মা বোনেরা আসুন একটু কান লাগান, খেয়াল করে শুনুন, আমার দিনের নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। সোনার মদিনায় যাওয়ার জন্য আমাদের কার কান মন কান্দে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দিই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। হাত নামান। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকেরে, থাকতো যদি আমার পাখা যাইতামে উইরাই উইরারে, বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম, সবাই বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা। ওই সাদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা, চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনারে নবীর দেশে আমি, সোনারে মদিনাতে আমি, যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত, বিজুলির মতো পার করে দিবেন ফুল সিরাত। আল্লাহু আকবার। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত, বিজুলির মতো পারি করে দিবেন ফুল সিরাত। সোনারি নবী কান্দেন শুধু, সোনারি নবী কান্দেন শুধু, উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি। সুবহানাল্লাহ বলেন। আমি আর একটা ইসলামী সঙ্গীত দিব যেটা আপনাদের অন্তরের চক্ষু খুলে যাবে, সুবহানাল্লাহ। এখন মোনাজাতের সময়, এই জন্য আমি ওয়াজ ধরতে পারতেছি না, লাগবে না। খেয়াল করুন, আমরা মুসলমান, আমরা কোন রাস্তায় চলবো? ডাইনের রাস্তায়। কোন রাস্তায়? রাজি আছি তো? ডাইনের রাস্তা কে দেখাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন। সেই রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। বামের রাস্তা কে দেখাইছে? শয়তান। বামের রাস্তা কে দেখাইছে? শয়তান। শয়তান যে রাস্তা দেখাইছে ওই রাস্তায় আছে কি? জাহান্নাম। কি আছে? আল্লাহর দেখানো রাস্তায় আছে কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই আর জাহান্নামের রাস্তায় চলতে চাই, কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। সে ব্যাপারে একটা ইসলামী সঙ্গীত বলবো, কান লাগান, খেয়াল করে শুনুন, একটা কথা কেউ আশপাশ থেকে বলবেন না, বলবেন চুপ করে শুনবেন, এরপরে মোনাজাত হবে। একবার যদি দেখি তামাগো জান্নাতেরই মেলা,
দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখি তাম্মা গো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনই খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চল যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহ একবার, এটা বাচ্চা কার বাচ্চা পথ আসছে না, কেউ বাচ্চা পাচ্ছেন না, আপনার বাচ্চাটাকে নিয়ে যান দিয়ে দেন। সোনার মা বোনের আসুন, আমি কুষ্টিয়া থেকে এসেছি। আমি আমার কথা আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার স্বপ্ন আপা এখানে তালিম করে, তালিম করা ভালো না মন্দ? ইয়াইয়ো হাল্লাজি না মানু কুয়াং ফুসাকুম আহালিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। ও যে আশেপাশে কারা নামাজ পড়তেছে না, ওরা জাহান্নামের দিকে যাচ্ছে, ওদেরকে ডেকে ডেকে নামাজের দাওয়াত দাও। ওই যে আবার দেখা যাচ্ছে স্টার জলসা জি বাংলা দেখে দেখে ইমান হারাইয়া ফেলেছে, ওরা পর্দা করে না, ওদের ডেকে ডেকে পর্দা করাও, জান্নাতের রাস্তায় দিয়ে দাও, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাইয়া দাও। ওই যে প্রতিবেশী দেখতেছে হাঁসের ডিম আর মুরগির ডিম বিক্রি করে সুদের টাকা আদান প্রদান করতেছে, ঠিক কিনা বলেন? মহিলারাই সুদের টাকা আদান প্রদান করতেছে, ঠিক কিনা? এই কাজগুলো বন্ধ করতে হবে। পড়া লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না? উত্তম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মা'ইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহরে নবী, আল্লাহরে জমিনে কারা উত্তম? কারা উত্তম আল্লাহরে জমিনে? আল্লাহর নবী চুপ করে বসে আছে, আমার আল্লাহ ডাইরেক্ট ওহি পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও। আয়েশা প্রশ্ন করেছেন, আমার বন্ধুর প্রশ্নের উত্তর দিতে বলো। জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা'ইশাকে বলে দাও আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে তারা হলো উত্তম। উত্তম কাজ করতে গেলে মার খাওয়া লাগে, কথা শোনা লাগে, ঠিক কিনা বলেন? গায়ের চামড়া 70 গাজ মোটা করতে হবে, কারোর সাথে ঝগড়া করা, নিন্দা করা, হিংসা করা, গীবত করা, সমালোচনা করা। এখন সমালোচনা কারণ নিয়ে হয় না, আলেমদের নিয়ে বেশি হয়, ঠিক কিনা? আলেমদের নিয়ে বেশি হয়। আল্লাহ বলেছে, খবরদার আলেমদের গালি দিও না, আলেমদেরকে নিয়ে সমালোচনা করো না। আলেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি, ঠিক কিনা বলেন? সবাই মিলে বসে যান, আমি এখানে দোয়া করবো। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, স্বামী আছে কবরে, সন্তান আছে কবরে। দুনিয়াতে যারা আছে জিন্দাদের জন্য দোয়া হবে, ইমানের জন্য, কবরবাসীদের জন্য দোয়া হবে, কবরটা জান্নাতবাসী করার জন্য। সুবহানাল্লাহ।
মা বোনেরা আসুন, অনেকের মনে অনেক কথা থাকতে পারে, সে কথা বলবো কার কাছে, কার কাছে বলবো? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে বলেন, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে বান্দা ভয় নাই তোমার কবরে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে। সুবহানাল্লাহ। এই হাত দুটা কার কাছে বাড়াবো বলেন, কতদিন বাড়াবো? যতদিন দুনিয়াতে আছি, মৌতের আগ দিয়া আজরাইল আসার আগ দিয়া পর্যন্ত আল্লাহর কাছে হাত বাড়াবো, রাজি আছি তো? আছি তো? সবাই বলে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আলিউল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ কবরের হিসাব সহজ করে দিও। সুম্মা আমিন, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। সবাই মিলে আল্লাহর কাছে হাত বাড়াতে হবে। আমার মা বোনেরা সবাই মিলে আল্লাহর কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিই। কার কাছে বাড়াবো? কার কাছে বাড়াবো? আমার মা বোনেরা, আমার স্বপ্ন আপা আপনাদের মাঝে যাবে, কেউ অপমানিত কথা বলবেন না, অন্তরে কষ্ট দিবেন না। যেদিন আপনারা হয়তো বা একজন মারা যাবেন, সেদিন স্বপ্ন আপাকে ডাকবেন যে আমাদের পাশে একটু কোরআন তেলাওয়াত করার দরকার আছে, ঠিক কি না বলেন? যে যতদিন যখন গাছ আমরা থাকা টাইট, তখন আল্লাহর রাস্তায় করি ফাইট, যখন গাছ আমরা হয়ে যায় ঢিল, তখন আল্লাহর রাস্তায় করতে যাই মিল। কথা বলে ঠিক হবে ঠিক। মা বোনেরা আসুন, আমার স্বপ্ন আপার জন্য দোয়া করবেন। আমার শফিউদ্দিন ভাই খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছে, কোনো রাস্তায় বাধা নাই, যত বাধা আল্লাহর রাস্তায়, ঠিক কি না? কোনো জায়গায় করোনা নেই, কোরআনের মাহফিলে করোনা, ঠিক কি না? তো এগুলো তো ঠিক না। দুনিয়াতে সব কিছু চলতেছে, কোরআনের মাহফিল বন্ধ থাকবে এটা কখনো হতে পারে না। আমরা কোরআন শুনবো, ঈমান গড়বো, ঈমান নিয়ে কবরে যাবো, ঠিক কি না বলেন? আসুন আমরা আল্লাহর কাছে দুটি হাত বাড়াই, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দেন। কার কাছে কান্দবেন? কার কাছে কান্দবেন? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেই কথা কারোর কাছে বলা যায় না, কার কাছে বলা যায়? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। হায় আল্লাহ, এই লালমনিরহাট পাটগ্রাম সোহাগপুর আমার সমস্ত মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আজকে কোনো প্রধানমন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, আজকে কোনো চেয়ারম্যানের দরজায় হাত বাড়াই নাই, আজকে কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই, আমার পৃথিবীর মালিকের রহমতের দরজায় হাত বাড়াইছি। রব্বুল আলামিন, জান্নাতের বাগানে কুরআনের মাহফিলে দুটি হাত তোমার দরবারে বাড়াইছি আল্লাহ। আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার,
আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা রব্বুল আলামিন জাহান্নাম হলো সাতটি আর জান্নাত হলো আটটি মাবুদরে তোমার কুদরত নজরে দিয়ে তাকায় দেখো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ মাবুদ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম আজকে কত গুণ নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ আজকে হাতের মধ্যে কত গুণা তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় শয়তানের আশ্রয় পড়িয়া জীবনটা গুণা করে বরবাদ করে ফেলেছি আল্লাহ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি তোমার নাফরমানি করেছি জীবনে কত বেপর্দাই ঘুরেছি তোমার নাফরমানি করেছি জীবনে জি বাংলা স্টার জলসা দেখে জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ তোমার নাফরমানি করেছি সুদ খেয়েছি তোমার নাফরমানি করেছি ঘুষ খেয়েছি তোমার নাফরমানি করেছি আয় আল্লাহ জেনা করেছি তোমার নাফরমানি করেছি আয় আল্লাহ সুগুল খুরি করেছি মানুষের আলেমদের নামে সমালোচনা করেছি তোমার নাফরমানি করেছি মাবুদ রে সমস্ত পাপের বোঝাটাকে মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি ও মাবুদ আমাদের সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাফ করে দাও মাবুদ মাফ করিয়া দাও তুমি যদি মাফ না করে দাও এই অবস্থায় যদি আমরা মরিয়া যাই আমরা তোমার বান্দা আমাদেরকে হবে কেউ পাই মাবুদ রে আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে বলো তোমার বান্দা যাবে কারে দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার দারে যত গুনাহ করেছি সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফলাইয়া কেমনে দি জাহান্নামে ফেলিয়া
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না জাহান্নামটা আপনি এক হাজার বছর তাপ দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করে ফেলেছেন আর এক হাজার বছর জ্বালাইয়া লাল লাল করে ফেলেছেন আর এক হাজার বছর জ্বালাইয়া কালো কুটকুটে আমা বসে রাতে সে অন্ধকার করেছেন ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না মাবুদ রে আমরা তো তোমার আদরের বান্দি ও মাবুদ জীবনের গুনাগুলি মাফ করে দাও জীবনের গুনাগুলি মাফ করে দাও মাবুদ রে কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় শীতের রাত ওই সন্তান শীত সইতে পারে না দরজার কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয়ার কান্দে আর বলে মা গো শীত সইতে পারি না মা শীত সহ্য করতে পারি না দরজাটা খুলিয়া দাও ও মা দরজাটা খুলিয়া দাও মা গো আর কোনো দিন অন্যায় করব না এই মা ডাকটা শুনিয়া সন্তান যখন মার কাছে যখন নত হয় তখন আর মার রাগ থাকে না মা তখন দরজাটা খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নেয় মাবুদরে এই জান্নাতের বাগানে আল্লাহ 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 বলে আমরা কতবার জিকির করেছি হায় আল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি দুটো চোখের পানি ছেড়ে তোমার কাছে হাত বাড়াইছি মা যদি সন্তানের শত অন্যায় মাফ করে দিয়া আমার সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে তোমার নাম রহিম তোমার নাম রহমান তোমার নাম জব্বার তোমার নাম খালিক তোমার নাম মালিক ও মালিক আমাদের শত অপরাধগুলো মাফ করে দিয়া তোমার কুদরতি কোলে উঠাইয়া না মায়ের সাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি আল্লাহ তুমি আমাদের তোমার কুদরতির কোলে উঠাইয়া নাও রব্বুল আলামিন আমার মা বোনরা এই পাটগ্রামের মা বোনরা সোহাগপুরের মা বোনদেরকে লালমনির হাটের মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আমার প্রত্যেকটা মা বোনরা দুটি হাত বাড়াইছে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমার মা বোনদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমার পাটগ্রাম আমার লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি সব মা বোনরা হাত বাড়াইছে আর কোনোদিন জি বাংলা স্টার জলসা জাগিব না আমার মা বোনদেরকে স্টার জলসা জি বাংলা যেন ছেড়ে দিয়া কোরআনটা যেন বুকে করতে পারে কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনরা পর্দা করার জন্য হাত বাড়াইছে আমার মা বোনদের খাস পর্দা করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন সুদ থেকে ঘুষ থেকে বিরত রাখো জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আল্লাহ আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও মাবুদ রে আমার যে মাহফিলের যে সোয়াবটুকু তুমি দান করেছো আল্লাহ এই সোয়াবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি শাহী দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ আমার নবীজি আমাদের জানের জান আমার নবী আমাদের প্রাণের প্রাণ আমাদের নবী ছাড়া আমাদেরকে কেউ সাফায়াতকারী হবে না আমার সেই সোনার নবীর সঙ্গে জীবনে কোনো দিন দেখা করতে পারি নাই সাক্ষাৎ হয় নাই জীবনে একটাবার হলেও আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ নসিব করে দিও যেই নবী না হলে আসমান জমিন সাগর পাহাড় নদ নদী আল্লাহ রস করেছি লৌহ কলমে কিছুই হতো না আমার সেই নবীকে একটা শয়তান মহিলা আমার নবীকে গালি দিয়েছে আল্লাহ ওই মহিলাকে তুমি যদি হেদায়ত না করো ওই মহিলাকে আল্লাহ তুমি গজব দিয়া ধ্বংস করে দাও দুনিয়ার মানুষদেরকে দেখায় দাও আমার বিশ্ব নবীর গালি দেওয়ার কারণে ওই মহিলার যে শাস্তি আল্লাহ তুমি সেই শাস্তি চাই তোমার কাছে আল্লাহ আমার বিশ্ব নবীর গালি দেওয়া আমরা কখনো সহ্য করতে পারতেছি না আল্লাহ আমার মায়ার নবী আমাদের জানের নবী
আমার নবীকে গালিগালাজ করেছে, অপমানিত কথা বলেছে। আল্লাহ, আমার নবীর অপমান আমরা কেউ সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, আমার নবীর সঙ্গে জীবনে একটা বার সাক্ষাৎ নসিব করে দাও। আমার মা বোনরা সবাই হাত বাড়ায় যায় বিশ্ব নবীর পাক রওজায় যাওয়ার জন্য। সবাইকে হজে যাওয়ার নসিব তুমি করে দাও। আল্লাহ, হজে যাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আল্লাহ, আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছায় দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা, ওই মা ফাতেমার পাকরও যায় তুমি সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, প্রত্যেকটা মা বোনরা হাত বাড়াইছি, কালে কিয়ামতের কঠিন দিনে আমার মা ফাতেমার সঙ্গে এক কাতারে আমাদের দাঁড় করাইয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আব্বা জানাতাম আলাইহি ওয়াসাল্লাম হতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকারে কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ, লালমনির হাট পাট গ্রামে আল্লাহ সুহাগপুরে যত কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অকুর রব্বির হাম হুমাকা রব্বায়ানি সগীর, অকুর রব্বির হাম হুমাকা মা রব্বায়ানি সগীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকের মা নাই বাবা নাই, জানি না কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে, কে যেন বাবার জন্য হাত বাড়াইছে। আমার হাজারো কাজের বীরে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের বীরে আমার বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, এই জান্নাতের বাগানে এই প্যান্ডেলের মাঝে জানি না কার বা জানি মা নাই, কার বা জানি আব্বা নাই। মার বাড়ি গেলে মায়ের হাতের স্মৃতি এখনো ঘরে আছে, বাবার হাতের আম গাছ কাঁঠাল গাছ এখনো আছে কিন্তু বাবা নাই। বাবার হাতের পুকুর আছে, বাবার বাড়ি গেলে বাবার হাতের পুকুরের মাছ খাই কিন্তু বাবা নাই। বাবার বাড়ি গেলে আগে আমাদের বাবা হাতে টাকা না থাকলে ধার কর্জ করে হলো মেয়ের জন্য বাজারে যা দুধ কলা কিনে নিয়ে আসতো, আমার মেয়ে যা পছন্দ করে মেয়ের পছন্দের খাবার বাবা বাজার থেকে কিনে আনতো। সেই জন্মে দুঃখিনী মা বাবা আজকে পৃথিবীর জমিন থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো, এতিমের চোখের পানি ছিঁড়ে মা মা বলে চোখের পানি ছিঁড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছিঁড়ে দিয়েছে। আল্লাহ বাবু, এই জান্নাতের বাগানে দুইটা হাত বাড়াইয়া যারা দান করেছে, আল্লাহ এই দানটা তুমি বাবা আর কবরে হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দাও। আল্লাহ চোখের পানি এই সব তুমি বাবা মার কবরে পৌঁছাইয়া দাও, এতিম সন্তানদের কান্নার সব তুমি বাবা মার কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, এতিমের চোখের পানি ছেড়ে কান্দে আপনি তো এতিমদের কান্না সইতে পারেন না, মেহরবানি করে মা বাবার কবরটা জান্নাতের বাগান করিয়া দাও, মেহরবানি করিয়া মা বাবার গায়ে জান্নাতের বিছানা পোশাক পরাইয়া দাও, মেহরবানি করে মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমাদের মা বাবা যখন মানুষ করেছিল নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, আল্লাহ আজকে তোমার কাছে হাত বাড়াইছে, আমাদের মা বাবা নাই, আমাদের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়াও। আল্লাহ আমাদের মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া সম্মান বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ মা বাবা যারা আছে তার মা বাবাকে সুস্থ করে দাও। আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকের স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এই হাত মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
শফিউদ্দিন ভাই অনেক কষ্ট করে এই কুরআনের মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ। আল্লাহ আমার শফি ভাইয়ের আল্লাহ তিনটা কন্যা সন্তান একটি পুত্র সন্তান তুমি দান করেও, আল্লাহ তিনটি কন্যা সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার স্বপ্ন আপাকে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া চেয়েছেন মাহিদুল ইসলাম হাফেজ, মাহিউল ইসলাম হাফেজ দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ মাহিউল ইসলামের আল্লাহ তুমি নেখায়া দান করে দাও। আল্লাহ তাদের দোয়া আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তানজিল ইসলাম আল্লাহ শাফিয়া বেগম দোয়া চেয়েছে আল্লাহ, তাকে তুমি জীবনের আশাগুলো পূরণ করে দাও, নেক জীবন দান করে দাও। জুবাইর আনসারি হাফেজ দোয়া চেয়েছে আল্লাহ, হাফেজের দোয়া আল্লাহ হাফেজকে নেক হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি হাফেজের নেক হায়াত বৃদ্ধি করে দাও। হাফেজের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও, হাফেজের জীবনের গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ ওই হাফেজ যেন দুনিয়াতে যেন কোরআনের নূর দান করতে পারে, আল্লাহ মানুষকে দিনের দাওয়া দিতে পারে, সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে একজন মুমূর্ষ ব্যক্তি পাশে আছে আল্লাহ, মৃত্যু সরজা আছে, আল্লাহ তুমি তার ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। কত মানুষগুলো বিস্ময় পড়ে আছে, প্যারালাইসিসে ভুগছে, আল্লাহ তুমি তাদেরকে সেবা দান করো, যদি সেবা দান না করো, যদি মারা যায় তুমি ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ তুমি এই লালমনির হাটকে আল্লাহ তুমি হেফাজতে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গোয়েন্দা শাখার লোক এসেছিল আল্লাহ, প্রশাসনের লোক এসেছিল আল্লাহ, তুমি তাদেরকে নেক হায়াত দান করে দাও, তাদের ইমান মজবুত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামে যত মেম্বার চেয়ারম্যান আছে আল্লাহ সবাইকে তুমি ইমান মজবুত করে দাও। আল্লাহ তোমার রাস্তা যেন চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যে সুন্দর সোনার টুকরা ছেলেরা জান্নাতের বাগানের জন্য খেদমত পরিশ্রম করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। তাদের মাদের জীবনের গুণাগাতাগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার যত মা বোনেরা এক মাহফিলের জন্য খেদমত করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ সারা গ্রামে গ্রামে কালেকশন করেছে, আল্লাহ আমার মা বোনদেরকে জীবনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ কে একটা সন্তানের জন্য হাত বাড়াছে, কার বা সন্তান নাই, শাশুড়ির কাছে রাগ শোনে, স্বামীর কাছে নির্যাতন সহ্য করে আল্লাহ। আল্লাহ নারীর জীবনে সন্তান না থাকলে সে নারীর জীবনে কোনো দাম নাই। কোন মা বোন যেন হাত বাড়াচ্ছে আমি জানি না, কত জায়গায় যায় আমার কাছে কান্দে আব্বা একটু দোয়া করবেন একটা সন্তান হয় না। মাবুদরে যেই মার সন্তান নাই একটা সন্তান তুমি দান করো আল্লাহ। একটা সন্তানের জন্য স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে, আল্লাহ নারীর জীবনে কত কষ্ট, আল্লাহ একটা মেহরবানি করে একটা সন্তান দান করো আল্লাহ। রব্বুল আলামিন যাদের সন্তানগুলোকে বিয়ে দিতে পারে নাই আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। আমার স্বপ্ন আপার তিনটি কন্যা সন্তান, তিনটি কন্যা সন্তানকে পর্দার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দাও। তিনটি সন্তানকে আল্লাহ তিনটি পাত্রের সঙ্গে ভালোভাবে বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ পেটে পুত্র সন্তান নাই, জামাইকে যেন ইমানদার জামাই পাই, ইমানদারের সঙ্গে যেন আত্মীয়তা করতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, অনেক অসুস্থ রোগীরা, অনেক ডায়াবেটিস রোগী হাত বাড়াইছে, আল্লাহ সবাইকে তুমি শেফা দান করিয়া দাও। আল্লাহ কত রোগীরা হাত বাড়াইছে, আল্লাহ রোগীদের শেফা দান করে দাও। আল্লাহ কতজন মাহফিলে আসতে পারি নাই তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবে জানি, কবে জানি মালাকুল মওত আজরাইল আসবে জানি না, মালাকুল মওত আসার আগ দিয়া মালাকুল মওতের ওই কঠিন ভয়ঙ্কর চেহারাখানা আমাদের দেখাইও না। আয় আল্লাহ ভয়ঙ্কর চেহারাটা দেখাইও না। আয় আল্লাহ আমাদের সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দিও। আয় আল্লাহ আজরাইলকে দেখার সাথে সাথে চক্ষুলটা যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাবুদরে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া জাল আখিরাত কালামিনা ইনদাল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।